हरे कृष्णा गौर निताय। नमस्कार बन्धुरा, फैक्ट्स एक्सप्लेन्ड यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेई जानाई सुस्वागतम। आज आमी एई भिडियोटिर माध्यमे आपनादेरके जानिये देव जे भाद्र मास चलाकालीन जे कोनो दिन आपनारा आपनार गृहेर कन्या सन्तानके एई एकटी जिनिस दान करुन, अखंड सौभाग्य लाभ करते पारबेन एबं आर्थिक उन्नति आपनादेर जीवने हबेई हबे। गाड़ी चाहले गाड़ी पाबेन, बाड़ी चाहले बाड़ी पाबेन, टाका अर्थ सम्पद जेखान थेकेई होक आपनादेर जीवने आसबे। जदि सामान्य जिनिसटी आपनार मेयेके आपनि एई भाद्र मास चलाकालीन दान करते पारेन। आमरा प्रत्येकेई जानि जे एई भाद्र मास हलो मा लक्ष्मीर पूजो अर्चना करार मास। অত্যন্ত প্রিয় মাস হলো এই ভাদ্র মাস, এবং ইতিপূর্বেই ভাদ্র মাস কিন্তু পড়ে গেছে। সুতরাং আপনারা কখনোই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যদি পারেন অবশ্যই এই জিনিসটি আপনার মেয়েকে দান করে দেখুন। কি যে সমৃদ্ধি লাভ করতে পারবেন তা আপনাদের কল্পনার বাইরে। সুপ্রিয় বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই কিন্তু মাতা লক্ষ্মীকে নিজের ঘরে রাখতে। তার কারণ যে সংসারে যে গৃহে মা স্বয়ং বসবাস করেন সেই গৃহে কখনোই সুখ শান্তির অভাব থাকে না, সর্বদাই হাসি খুশিতে সুখ শান্তিতে পরিপূর্ণ থাকে এইরূপ গৃহের মানুষেরা। দেখুন, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব, আপনারা যদি মা লক্ষ্মীর একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন, মাকে নিজের ঘরে রাখতে চান, উনার কৃপাদৃষ্টি পেতে চান, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই একবার হলেও জয় মা লক্ষ্মী লিখে জানাবেন, এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। এবং এরকমই ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, যে উপায়টি আপনাদেরকে করতে বলবো এটি কিন্তু অত্যন্ত সহজ সরল একটি উপায়, তবে কিছু নিয়মনীতি রয়েছে, সেগুলোকে একটু আপনাদেরকে মেনে চলতে হবে। শাস্ত্র বলছে ঘরের যারা কন্যা সন্তান বা মহিলা থাকেন তারা কিন্তু মা লক্ষ্মীর স্বরূপা হয়। একটা সংসারে একটা পুরুষের ভূমিকা যতখানি তার থেকেও একজন মহিলার ভূমিকা অনেক বেশি, কারণ সমস্ত সংসারের দায় দায়িত্ব ভার সন্তান মানুষ করা থেকে আরম্ভ করে সংসারের খুঁটিনাটি প্রত্যেকটা বিষয় কিন্তু মহিলাদের উপরেই কিন্তু এর ভার থাকে। তথা যে গৃহে মহিলাদেরকে সম্মান করা হয়, ভালোবাসা দেওয়া হয়, সেই গৃহে সর্বদাই বিভিন্ন দেব দেবীর কৃপাদৃষ্টি বিদ্যমান থাকে। অন্যদিকে যে গৃহে মহিলাদের অপমান করা হয়, অবমাননা করা হয়, সেই গৃহে কিন্তু কখনোই সুখ শান্তি বিরাজ করে না, সর্বদাই দেখবেন অশান্তিতে আর্থিক টানাটানিতে সেই গৃহের কিন্তু সর্বনাশ হয়ে যায়। সুতরাং শাস্ত্র আমাদের শেখায় যে প্রত্যেক বাড়িতে মহিলাদের কিন্তু একটা সম্মান রয়েছে, তারা ভালোবাসার পাত্রী, সেহেতু এদের সম্মান দেওয়া উচিত, ভালোবাসা দেওয়া উচিত, অবমাননা বা তিরস্কার করা একেবারেই কিন্তু উচিত নয়, এতে সংসারের অমঙ্গল দেখা দেয়। দেখুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বললাম যে এই ক্রিয়া বা বিশেষ উপায়টি আপনারা যে কোনো দিন করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে সব থেকে ভালো হয় মা লক্ষ্মীর যে বার, অর্থাৎ বৃহস্পতিবার দিন যদি আপনারা এই উপায়টি করতে পারেন, তাহলে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। কারণ আপনাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহ এতটাই স্ট্রং হবে, যার ফলে আপনাদের অর্থ ইনকামের জায়গাটা বা টাকা উপার্জনের জায়গাটা অত্যন্ত ভালো থাকবে, প্রভাবিত হবে। দেখুন বন্ধুরা, এই ভাদ্র মাস কিন্তু শাস্ত্র মতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এবং এই ভাদ্র মাসকে লক্ষ্মী মাসও বলা হয়। সুতরাং এই ভাদ্র মাসে এমন কিছু কাজ রয়েছে যেগুলো কিন্তু ভুল করেও আমাদের কারোরই করা উচিত নয়, এতে কিন্তু মাতা লক্ষ্মী ক্ষুণ্ণ হন এবং সেই গৃহ ছেড়ে পলায়ন হন। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা বিষয় যে কোন কাজগুলি আপনারা এই ভাদ্র মাসে করবেন না, এবং এই ভিডিওটির শেষে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা
আপনার কন্যা সন্তানকে কোন সেই জিনিসটি দান করবেন যাতে করে মা লক্ষ্মী স্বয়ং এসে আপনাদের ঘরে বসবাস করবেন সেই বিষয়টিও জানিয়ে দিব। তবে অনুরোধ করব ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন ভাদ্র মাস চলাকালীন আপনারা জমি বাড়ি বিক্রি বা গাড়ি বিক্রি, নতুন জমি ক্রয় করা বা নতুন গাড়ি কেনা এইরূপ কাজগুলি কিন্তু ভুলেও করবেন না। তথা নিজের বিবাহিত স্ত্রীকে এই ভাদ্র মাস চলাকালীন ভুল করেও বাবার বাড়ি পাঠিয়ে দেবেন না। যদি কোনো ইমার্জেন্সি কারণবশত ঘরের স্ত্রীদের বাবার বাড়ি যেতেই হয় সেক্ষেত্রে কিন্তু ভাদ্র মাস শেষ হওয়ার পূর্বেই তাদেরকে নিজের স্বামীর ঘরে ফিরে আসা উচিত। যদি এমনটা না হয় তাহলে কিন্তু আপনার ঘরের লক্ষ্মী অন্যত্র চলে যাবে। এক্ষেত্রে আরও একটি বিষয় বলে রাখি, এমনটা মনে করা হয় যে আপনার গৃহের যে মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, সে যদি অন্যত্র কোথাও চলে যায় সেক্ষেত্রে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করে কিন্তু অন্য গৃহে চলে যাওয়াকেই বোঝানো হয়ে থাকে। সুতরাং আপনারা নিজের পরিবারের মঙ্গল কামনার্থে ভাদ্র মাসটি অতি অবশ্যই একটু মেনে চলবেন, ভালো কিন্তু আপনাদেরই হবে। দেখুন বন্ধুরা, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা আপনার কন্যা সন্তানকে কোন সেই জিনিসটি দান করবেন যার ফলে আপনারা সর্বকর্মে সফলতা পেতে পারেন, আর্থিক দিক থেকে সচ্ছলতা নিজের পরিবারে বজায় রাখতে পারেন সে বিষয়ে। দেখুন, আমি আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম যে ঘরের মহিলারাই হলো মা লক্ষ্মীর স্বরূপা। সুতরাং আপনারা নিজের কন্যা সন্তানকে যদি প্রসন্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সংসারে স্বয়ং মাতা লক্ষ্মী এসে বিরাজ করবেন, যার ফলে আপনাদের জীবনে কখনোই অন্ন বস্ত্র বাসস্থানের অভাব হবে না, অর্থ যেখান থেকেই হোক আপনাদের হাতে আসবে। সুতরাং এই ভাদ্র মাস চলাকালীন আপনারা নিজের মেয়েকে তার পছন্দ মতো এই দুটি জিনিস দান করুন এবং আপনার মেয়ের পছন্দ মতো একটি খাবার তাকে খাওয়ান। এর ফলে কিন্তু আপনারা অক্ষয় পুণ্য অর্জন করতে পারবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মা লক্ষ্মীর পুজো করার জন্য আপনি যেমনভাবে প্রস্তুতি নেন ঠিক তেমনই এই ভাদ্র মাস চলাকালীন বিশেষ করে বৃহস্পতিবার দিন ধরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে আপনার গৃহে যে কন্যা সন্তানটি রয়েছে সেই কন্যার হাতে আপনি দিবেন একটি হলুদের গাঁট, একটি কড়ি, লক্ষ্মী কড়ি এবং একটি ষোলো আনার কয়েন। এই তিনটি জিনিস আপনি অবশ্যই আপনার মেয়ের হাতে বা কন্যা সন্তানের হাতে দান করবেন, সাথে ধান এবং আলো চাল অবশ্যই দিবেন। এইভাবে আপনি মা লক্ষ্মী রূপে আপনার মেয়েকে সারা জীবন গৃহে থাকার কথা বলবেন এবং সেই দিনে অতি অবশ্যই আপনার মেয়ের অতি পছন্দের একটি খাবার তৈরি করে নিজে হাতে নিজের মেয়েকে খাওয়াবেন। এই ক্রিয়াটি মেয়ের বাবা, মা, দাদা, ভাই, মেয়ের শ্বশুর শাশুড়ি এই উপাচারটি কিন্তু করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, এই উপাচার বা ক্রিয়াটি অনেকেই জানেন না, তাই হয়তো আপনারা অবাক হতে পারেন, কিন্তু যারা জানেন তারা কিন্তু উপাচারটি প্রতি বছরই ভাদ্র মাসেই পালন করে থাকেন নিজেদের অর্থভাগ্যকে উন্নত করার জন্য, পরিবারে সুখ শান্তির জন্য। সুতরাং আমি অনুরোধ করব আপনারা এই উপায়টি একবার করে দেখুন, ফলাফল পাবেন হাতে নাতে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন এবং তা যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং যতটি পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন। তথা এরকমই সব বাস্তুশাস্ত্র, তন্ত্রশাস্ত্র, ধার্মিক সংক্রান্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।